স্পেস লাইফ, ততক্ষণ কোনো ধরনের ইন্টারাপশন না ইনশাল্লাহ। এবং ওনার কথা শেষ হওয়ার পরে স্পেসিফিক কোয়েশ্চেন থাকলে রিটেন ফর্মে দেবেন আপনারা, এবং সেই কোয়েশ্চেন আমার থ্রুতে সাহেবের কাছে যাবে। ক্রস করে কোনো কথা বলবেন না অথবা মাঝখানে ইন্টারাকশন করবেন না ইনশাল্লাহ। তা আমি মাইক্রোফোনের কাছে দিচ্ছি, যার জন্য একটু পরে ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد সম্মানিত উপস্থিতি شرح আল-আকীদা আত-তাহাবিয়া এর ধারাবাহিক আলোচনায় আজকে আমরা যেই উসুল এর আলোচনা করব, শুরু করব, সেটি হচ্ছে পঞ্চম উসুল, আল-আসলু আল-খামিস। ইয়াকুলু আল-ইমাম الطحاوي رحمه الله قديم بلا ابتداء دائم بلا انتهاء পর্যায়ক্রমে এখনো আল্লাহ রাব্বুল আলামিন এর সিফাত ও আনুষঙ্গিক বিষয়গুলি আলোচনা চলছে। সেই আলোচনার এই অন্তর্ভুক্ত এই নীতিমালাটি, যেটিতে তিনি বলছেন যে কাদিমুন বেলা ইবতিদা, আল্লাহ রাব্বুল আলামিন বহু আগে থেকেই যার শুরু শেষ বলতে, যার শুরু বলতে কোনো কিছু নেই, দাইমুন বেলা ইনতিহা, এবং তিনি সর্বশেষ পর্যন্ত থাকবেন, চিরস্থায়ী থাকবেন, বেলা ইনতিহা, যে চিরস্থায়ীরও কোনো শেষ সীমানা নেই। ইমাম তাহাবী রাহমাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুরু বোঝাতে গিয়ে তিনি যে শব্দটি ব্যবহার করেছেন তা হল কাদিমুন বেলা ইবতিদা। মূলত কোরআন এবং সহিহ হাদিসে কাদিমুন শব্দটি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত হিসাবে ব্যবহার হয়নি, তাই কাদিমুন শব্দটিকে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ব্যবহার করেছেন কেবলমাত্র আহলে সুন্নাহ ওয়াল জামাতের মুখালিফ যারা, তারাই কাদিমুন শব্দটিকে আল্লাহর জন্য ব্যবহার করেছেন। প্রকৃতপক্ষে আহলে সুন্নাহ ওয়াল জামা তারা এই কাদিমুন শব্দটিকে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত হিসাবে ব্যবহার করেননি। তো কাদিমুন শব্দটি কেন ব্যবহার করেননি? এজন্যই ব্যবহার করেননি কারণ আরবি ভাষায় ভাষাগত দিক থেকে কাদিমুন ওই ক্ষেত্রে বা ওই ব্যক্তি ও বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয় যাকে সব কিছুর প্রথম বোঝানো হয় না, বরং কোনো একটার তুলনা বা এটার আগে হলো এটা, সেটাকে বলা হয় কাদিম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন যে হাত্তা আদা কাল উরজুনিল কাদিম,
হাত্তা আদা কাল আরজুনিল কাদিম, চন্দ্রের কথা বলছেন, এই চন্দ্র আদা কাল আরজুনিল কাদিম, সেই খেজুরের যে বাধাগুলি বের হয় সেগুলি যখন ওই বাধা মতো হয়ে যায়, সেই চন্দ্র পূর্ণ একটি চন্দ্র সেটি আবার ফিরে এসেছে সেরকম। এখানে কাদিম শব্দটিকে ব্যবহার করা হয়েছে, যে আরবি ভাষায় কাদিম ব্যবহার করা হয় ওই ক্ষেত্রে, আল্লাযী ইয়াবকা ইলা হীনি উজুদিল ইলা হীনি উজুদি আল আখার, পরবর্তীতে একটা জিনিস আসতেছে সেটার পূর্বেই যেটা থাকে সেটাকে সাধারণত কাদিম আরবি ভাষায় ব্যবহার করা হয় বলা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বটা এই ধরনের নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব শুরু হওয়াটা পরবর্তী কোনোটার সাথে তুলনা করে নয়, বরং এমন তার অস্তিত্ব শুরু হয়েছে যেটার কোনো সেই শুরুরও কোনো শেষ নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন এক্ষেত্রে নিজের জন্যই যে সেফাত ব্যবহার করেছেন সে সেফাতটি হচ্ছে আল আউয়াল। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেমন সূরা হাদিদে বলছেন, হুয়াল আউয়াল ওয়াল আখির, হুয়াল আউয়াল ওয়াল আখির, আউয়াল কেমন আউয়াল, যার ব্যাখ্যা দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, তিনি বলেন, আল্লাহুম্মা আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাই, যে হে আল্লাহ আপনি এমন আউয়াল, এমন আপনি প্রথম, ফালাইসা ক্বাবলাকা শাই, আপনার পূর্বে কোনো কিছুর অস্তিত্ব নেই, ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, আবার আপনি শেষ কেমন, এমন শেষ যে আপনার পরেও আর কোনো কিছু নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুরু হওয়া বা তিনি সর্বপ্রথম হওয়া এটা বোঝানোর জন্য কোরআন এবং সহিহ হাদিসে যে শব্দ ব্যবহার হয়েছে সেটি হচ্ছে আউয়াল, শুরুর বোঝানোর ক্ষেত্রে কাদিম শব্দটি ব্যবহার করা হয়নি। তবে ওলামা উসালাফ তারা কাদিম শব্দটিকে অবহু ব্যবহার করেননি, বরং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কখনো কখনো এই কাদিম শব্দটিকে নিয়ে এসেছেন, কিন্তু সেটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাত বোঝানোর জন্য নিয়ে আসেননি, বরং এটা অর্থের দৃষ্টিকোণ থেকে তিনি ব্যবহার করেছেন। তাই বলা হয় যে বাবু আস-সিফাত, বাবু আল-ইখবার আওসা মিন বাবিস সিফাত, অর্থাৎ কোন বিষয়ের ব্যাপারে যদি কিছু সংবাদ পরিবেশন আমি করতে চাই, এই সংবাদ পরিবেশন করাটা বা কোনো বিষয়ের কোনো তথ্য দেওয়াটা সেটা হলো একটা ব্যাপক বিষয়, যে কোনো ভঙ্গিতে আমি সেটা হয়তো বোঝাতে পারি, কিন্তু কোনো বিষয়ের বৈশিষ্ট্য গুণাগুণগুলি যদি বর্ণনা করতে চাই তাহলে সেটার জন্য যেগুলি প্রযোজ্য ঠিক সেই শব্দগুলি ব্যবহার করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে যদি কেউ সংবাদ দিতে চায় নিজের ভাষায় তাহলে সে হয়তো একাদিমুন বা ফেদাম এ শব্দটি ব্যবহার করতে পারে, কিন্তু যদি বলতে চায় যে আল্লাহর সেফাত হিসাবে আমি বলতে চাচ্ছি তখন সেক্ষেত্রে একাদিমুন শব্দ ব্যবহার প্রযোজ্য হবে না। তো এটি শুধু কাদিমুন শব্দের ক্ষেত্রে নয়, বরং আহলে সুন্নাহ ওয়াল জামাতের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো কিছু কোনো গুণ ও বৈশিষ্ট্য সাব্যস্ত করতে গেলে সেই শব্দগুলি শুধু আমরা ব্যবহার করব যেই শব্দগুলি আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কিতাবে ব্যবহার করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহিহ সুন্নায় ব্যবহার করেছেন, সেগুলির মধ্যে সীমাবদ্ধ। যদিও বিভিন্ন ভাষায় বিভিন্ন ইসে হয় তা সেটি ব্যবহারযোগ্য নয়, বরং আল্লাহর সেফাত হিসেবে ব্যবহার করতে হলে কোরআন এবং সুন্না এই দুটির মাঝেই সীমাবদ্ধ। এই দুটিতে যে শব্দগুলি আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জন্য ব্যবহার করেছেন সেগুলি আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে এবং সেগুলি ব্যবহার করতে হবে। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তিনি দ্বিতীয় যে তারপরে ষষ্ঠ নীতিমালা যেটি নিয়ে এসেছেন সেটি বলছেন, লা ইয়াফনা ওয়ালা ইয়াবিত, আল্লাহ রাব্বুল আলামিন এর অস্তিত্ব
চিরস্থায়ী, লায়েস না, কখনো সেটা ফানা হবে না, শেষ হয়ে যাবে না, বিনাশ হয়ে যাবে না, ওলায়াবিদ কখনো তার সমাপ্তি ঘটবে না। দুটি মূলত সমর্থবোধক শব্দ, যেটি আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই কোরআনুল কারিমে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর বুকে সব কিছু ফানা হয়ে যাবে, সব কিছুই ধ্বংস হয়ে যাবে, সব কিছুই শেষ হয়ে যাবে, কেবলমাত্র যার অস্তিত্ব থেকে থাকবে তিনি হলেন ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এই আয়াতটি যদি আমরা অর্থ করতে যাই তাহলে কি অর্থ করতে পারি? শাব্দিক অর্থ হিসাবে এই আয়াতের অর্থ হবে ওয়াইয়াবকা অবশিষ্ট থাকবে ওয়াজহু রাব্বিকা, আপনার রবের ওয়াজ মানে চেহারা অবশিষ্ট থাকবে। কোন চেহারা? যুল জালালি ওয়াল ইকরাম, যেই মহত্বপূর্ণ ও বরত্বপূর্ণ মর্যাদাশীল চেহারা সেটি অবস্থিত থাকবে। আয়াতের অর্থ যদি এভাবেই করি, শাব্দিকভাবে করি, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়ায় যে আল্লাহ রাব্বুল আলামিনের শুধু তাহলে চেহারা অবস্থিত থাকবে, সে চেহারার অস্তিত্ব শুধু টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য যে সমস্ত সেফাতগুলি বা আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য যে সমস্ত অঙ্গগুলি প্রমাণিত হয় সেগুলিও তাহলে থাকবে না। না, এখানে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এর সঠিক অর্থ হবে সেটি যে ওয়াজহুন দ্বারা এখানে উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের জাত। এখানে ওয়াজহুন দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের জাত। এখন যদি আমরা বলতে চাই তাহলে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে ওয়াজহুর দ্বারা উদ্দেশ্য নিতে চাই জাত, তাহলে আমরাও এখানে এক প্রকার তাবিলের মধ্যে অপব্যাখ্যার মধ্যে চলে গেলাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি জাত শব্দটা তিনি জানেন, তিনি ব্যবহার করেননি, তাহলে আমরা কেন এটার ওয়াজহুন এর দ্বারা জাত উদ্দেশ্য নিব? যেমন যারা আহলে তাবিল, যারা অপব্যাখ্যা করে থাকেন, সরাসরি মানেন না, তারা এই ওয়াজকে ওয়াজ হিসাবে স্বীকার করেন না, বরং এর দ্বারা জাত উদ্দেশ্য নিয়ে থাকেন। এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাত এবং আহলে তাউইল উভয়ের মাঝে পার্থক্য হলো এতটুকু যে আহলে সুন্নাহ ওয়াল জামাত এখানে ওয়াজহুন দ্বারা উদ্দেশ্য নিবে, মোরাদ নিবে জাত, মা ইসবাতি সিফাতিল্লাহ তাআলা আল ওয়াজ। আহলে সুন্নাহ ওয়াল জামাত বলছে যে আমরা উদ্দেশ্য এখানে আল্লাহ, কিন্তু ওয়াজহুন শব্দটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের যে এক ওয়াজ রয়েছে সেটাকে সাব্যস্ত করা সাপেক্ষে এর উদ্দেশ্য নিব আমরা জাত। কিন্তু যারা তাবিল করে থাকে তারা এখানে ওয়াজহুন এটার দ্বারা চেহারা বা ওয়াজ এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত না করে এটার দ্বারা উদ্দেশ্য নিয়ে থাকে শুধু যা। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআ বলছে যে না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ শব্দটাকে ব্যবহার করেছেন, অতএব ওয়াজ সিফাতটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাবেত করে তার জাত উদ্দেশ্য নেওয়া হবে। তাই ইমাম সাহাবি রাহিমাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের চিরস্থায়িত্ব বুঝাতে গিয়ে তিনি এই উসুল নিয়ে এসেছেন। এরপরে যেটি তিনি নিয়ে আসছেন সেটি হচ্ছে কাউলুহু ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ। পৃথিবীর বুকে কোনো কিছুই ঘটতে পারে না, কোনো কিছুই হবে না, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করেন সেটি ঘটে। প্রচলিত সমাজে মানুষ বলে যে আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না, মানুষ বলে, আসলে কথাটা এই ধরনের নয়, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না এরকম নয়, কথাটা হলো আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। কথা যেটা হবে সেটা হলো আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না, চাই খারাপ বা ভালো যেটাই বলুন, ক্ষতিকারক উপকারী সব কিছুই আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া পৃথিবীর বুকে কোনো কিছুই ঘটে না। এই রীতিমালার দ্বারা দুটি সম্প্রদায়, একটি হলো কাদারিয়া আর একটি হলো মুতাজিলা, তাদের কিছু প্রতিবাদ করা হচ্ছে।
কারণ কাদেরিয়া এবং মুতাজিলা তারা এখানে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে ইচ্ছা করা, এই ইচ্ছা করা এটা তাকদীর এর একটি স্তর। বলা হয় যে আল কাদার লাহু আরবা মারাতিন, যে কাদারের প্রতি আমরা ঈমান এনেছি সেই কাদারের চারটি স্তর রয়েছে। প্রথম হলো ইলমুল্লাহ, দ্বিতীয় হলো কিতাবাতুল্লাহ, তৃতীয় হলো মাশিয়াতুল্লাহ, চতুর্থ হলো খালকুল্লাহ। চারটি স্তর, প্রথম হলো ইলমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিষয়ে ইলম রয়েছে। দ্বিতীয় হলো কিতাবাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এসব কিছু লিখে রেখেছেন। এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা আমাদের পরে আবার আসবে, তাকদীর আলোচনা। তৃতীয় হলো লেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন মাশিয়াতুল্লাহ, আল্লাহ ইচ্ছা করেছেন এই বিষয়টাকে আরো বাস্তবে রূপ দেওয়ার। চতুর্থ হলো খালকুল্লাহ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। তো যারা কাদারিয়া তারা এই চারটি তাকদীরের যে চারটি স্তর, চারটিকে তারা অস্বীকার করে থাকে। তারা কাদার বলতে কিছু স্বীকার করে না, তারা বলে মানুষ যা কিছু পৃথিবীতে ঘটতেছে এর কর্তা সরাসরি মানুষেই সব কিছু করছে, এখানে আল্লাহ কাদার বলতে তাকদীর বলতে কোনো কিছু নেই। মুতাজিলা, মুতাজিলাদেরকে মূলত বলা হয় যে এরা কাদারিয়াদের আরেক ভাই। মুতাজিলা এরাও সেই তাকদীরের বিষয়কে অস্বীকার করে থাকে, তবে তারা প্রথম দুটি যে স্তর রয়েছে সেই দুটিকে স্বীকার করে, পরবর্তী যে দুটি স্তর রয়েছে সেই দুটিকে অস্বীকার করে থাকে। পরবর্তী দুটি অর্থাৎ মাশিয়াতুল্লাহ, আল্লাহর ইচ্ছা করা, এবং খালকুল্লাহ, আল্লাহর সৃষ্টি করা। তাই মুসান্নিফ রাহিমাহুল্লাহ এই নীতিমালাটি নিয়ে এসেছেন, যেটার মাধ্যমে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদাকে উল্লেখ করা হচ্ছে। অপরদিকে কাদারিয়া এবং মুতাজিলা তাদের প্রতিবাদ করা হচ্ছে। তাই আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হল, যেটি ইমাম ইবনে আবিল আইজ রাহিমাহুল্লাহ এখানে উল্লেখ করেছেন, তিনি বলছেন আম্মা আহলুস সুন্নাহ ফায়াকুলুনা ইন্নাল্লাহ ওয়াইন কানা ইউরিদু আল মাআসি কাদারান ফাহুয়া লা ইউহিব্বুহা ওয়ালা ইয়ারযাহা ওয়ালা ইয়ামুরু বিহা বাল ইউবগিযুহা ওয়ায়াসখাতুহা ওয়ায়াকরাহুহা ওয়ায়ানহা আনহা وهذا قول السلف قاطبة فيقولون ما شاء الله كان وما لم يشاء لم يكن পৃথিবীর বুকে যা কিছু ঘটে ভালো মন্দ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী। এজন্যই আহলে সুন্নাহ ওয়াল জামাআত তারা বলে যে মা শা আল্লাহ কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা ইচ্ছা করেন সেটা হয়, ওয়ামা লাম ইয়াশা লাম ইয়াকুন, আর যেটা ইচ্ছা করেন না সেটা কখনো হয় না। সাধারণত আমরা জানছি পৃথিবীতে যা কিছু ঘটতেছে তা দুই ভাগে বিভক্ত হতে পারে, এক হলো ভালো আরেক হলো মন্দ। ভালো আরেকটি মন্দ, খারাপ একটি উপকারী আরেকটি ক্ষতিকারক। তাহলে উপকারী বা ভালো জিনিস সেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় হয়, যেগুলি অপকারী ক্ষতিকারক জিনিস সেগুলি আল্লাহর ইচ্ছায় হয়, এটা আবার কেমন কথা? হ্যাঁ, সেগুলিও আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাই হয়ে থাকে। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাআ যেটি মনে করে তা হলো আল্লাহ রাব্বুল আলামিন যদিও সেই খারাপগুলিকে ইচ্ছা করে থাকেন, কিন্তু ফাহুয়ালা ইউহিব্বুহা সেগুলিকে তিনি পছন্দ করেন না, ওয়ালা ইয়ারযাহা সেগুলিতে তিনি সন্তুষ্ট হন না, ওয়ালা ইয়ামুরু বিহা এবং সেই খারাপগুলি পালন করার জন্য কোনো নির্দেশও দেননি, বাল ইউবগিযুহা ওয়ায়াসখাতুহা সেগুলি অপছন্দ করে থাকেন, ওয়ায়াকরাহুহা খারাপ জানেন, ওয়ায়ানহা আনহা
এবং সেগুলি থেকে তিনি বাধা দিয়েছেন। এটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু ইচ্ছা করেন সেটাই হয়ে থাকে, এছাড়া অন্য কিছু সেই জন্যই এখানে আরেকটি মাসআলা এসে যায়, সেটি হচ্ছে কসমের মাসআলা। কোন ব্যক্তি যদি কসম করে কোন একটা কাজ করার জন্য, আপনি কসম করে যে আল্লাহর কসম করে আমি এই কাজটা করব, এ করার সময় যদি আপনি ইনশা আল্লাহ বলেন, তাহলে যদি সেই কসম পূর্ণ না করতে পারি তাহলে কসম ভঙ্গ হয়ে গেছে বলে এর কাফারা আদায় করা অপরিহার্য নয়। যদি কসম করার সময় ইনশা আল্লাহ বলা হয়, তাই একটু খেয়াল রাখবেন, কোন আলেমদের সাথে কসম করলে আবার তারা ইনশা আল্লাহ যদি বলে ফেলে তখন আবার তাকে ধরতে পারবেন না যে আপনি ওয়াদা করেছেন আমার সাথে, সেই ওয়াদা পূর্ণ করলেন না কেন, কিন্তু উনি আবার মনে মনে এখানে কি করেছেন একটা সুযোগ রেখে দিয়েছেন যে ইনশা আল্লাহ বলে ফেলেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে হবে, আর যদি আল্লাহ রাব্বুল আলামিন না চান, ইচ্ছা না করেন, তাহলে কখনো হবে না। কসমের বা ওয়াদা অঙ্গীকারের সময় তিনি এটা বলে রেখেছেন, এখন আল্লাহ রাব্বুল আলামিন চান নাই, হয় নাই, পারিনি আমি করতে, অতএব এটা ওয়াদা ভঙ্গের কারণ হবে না। তবে কোন কাজ করার ক্ষেত্রে সেই কাজটা যদি আবার কি হয়ে থাকে, ইসলামে ওয়াজিব কাজ হয়ে থাকে বা ইসলামে বৈধ কাজ হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কেউ যদি ইনশাআল্লাহ বলে থাকে সেটা কাজে আসবে না। কেন কাজে আসবে না? ওয়াজিব কাজ হলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন করতেই হবে, সেখানে ইনশাআল্লাহ বলে কোনো ছাড় পাওয়া যাবে না। আহলে সুন্নাহ ওয়াল জামাআ তাই আল্লাহ রাব্বুল আলামিনের এই ইচ্ছাকে সাধারণত দুই ভাগে বিভক্ত করে থাকে। প্রথম হচ্ছে এরাদা কাউনিয়া, আরেকটি কাদারিয়া, আরেকটি হচ্ছে এরাদা শারঈয়া। যে যতগুলি পৃথিবীতে কাজ ঘটে সবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া ঘটে না, তবে এই কাজগুলি দুই ভাগে বিভক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের এই এরাদাটা, এই ইচ্ছা করাটা, সেটা দুই ভাগে বিভক্ত। এক হলো সৃষ্টিগত দিক দিয়ে বা সেটার উৎপত্তিগত দিক দিয়ে বা সেটার কদরের দৃষ্টিকোণ থেকে ইচ্ছা করা, আরেকটা হচ্ছে শরীয়ত দৃষ্টিকোণ থেকে ইচ্ছা করা। তো যেগুলি ইসলামে গর্হিত কাজ সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন এর ইচ্ছা ছাড়া যেহেতু কোনো কিছু হতে পারে না, কারণ তিনি হলেন সব কিছুর খালেক, তিনি হলেন সব কিছুর খালেক, তার ইচ্ছা ছাড়া কোনো কিছু সৃষ্টি পৃথিবীর বুকে হতে পারে না। এখানে বাতিল সমাজ এক প্রকার তারা যেমন বলে থাকে যে পৃথিবীর বুকে কাজগুলি দুই ধরনের, একটি হচ্ছে খায় আরেকটি হলো সার। খায়ের মানে ভালো কাজ, সার হলো খারাপ কাজ। তো পৃথিবীতে দুটি জিনিস, এই খায়ের এবং সার এর স্রষ্টা রয়েছে। খায়ের এর স্রষ্টা হলো নূর আর সার এর স্রষ্টা হলো জুলমা, অন্ধকার। আহলে সুন্নাহ ওয়াল জামাআ এই ধরনের কোনো পার্থক্য করবে না, কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাআ বিশ্বাস করে পৃথিবীতে যত কিছু রয়েছে সব কিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যদি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সব কিছুর স্রষ্টা হয়ে থাকেন তাহলে তার ইচ্ছায় অবশ্যই সবকিছু হয়। তবে পার্থক্য কোথায়? পার্থক্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই ইচ্ছাটা দু ধরনের, একটি হচ্ছে এরাদা কাদরিয়া কাউনিয়া, জাগতিক একটা ইচ্ছা বা সৃষ্টির দিক থেকে ইচ্ছা বা সেটা সংগঠিত বা নির্ধারণের ক্ষেত্রে ইচ্ছা, আরেকটি হচ্ছে এরাদা শারঈয়া, শরীয়ত দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। তো যেটা এরাদা কাউনিয়া বা এরাদা কাদরিয়া সেটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যেহেতু এটা ঘটবে এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া সেটা ঘটতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কখনো পছন্দ করেন না, তাই সেটা করার জন্য নির্দেশও দেননি, বরং তা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন। অপরদিকে এরাদা শরঈয়া, শরঈয় দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন
যেগুলি হওয়ার ইচ্ছা করেন সেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়, সেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়, তাই সেগুলি করার জন্য, পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন এই বিষয়গুলি পালন করা। ইরাদা কাউনিয়া কাদারিয়া এই প্রসঙ্গে কোরআনুল কারীমে যেমন অনেকগুলি আয়াত এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমে বলছেন فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا يَصَّعَّدُ فِي السَّمَاءِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফামান ইউরিদুল্লাহ আন ইয়াহদিয়াহু ইশরাহ সাদরাহু লিল ইসলাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে থাকেন হেদায়েত দেওয়ার, তার বক্ষকে প্রশস্ত করে দেন, তার মনকে খোলা করে দেন, অমুক্ত করে দেন, ওয়ামাই উদার করে দেন, ওয়ামান ইউরিদু আন ইয়ুযিল্লাহু ইয়াজআলু সাদরাহু দাইয়িকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। আবার আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য ইচ্ছা করেন পথভ্রষ্ট তার গোমরাহ, তার হৃদয়কে যেন সংকীর্ণ করে দেন এবং কঠিন করে দেন তার জন্য, ডানে বামে সামনে পিছে কোনো দিক যেন তার পথ খোলা নেই, আকাশের দিকে সে যেন যেতে পারে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে এরাদার কথা বলেছেন, সেই এরাদা ইচ্ছা করা সেটি হচ্ছে এরাদা কাওনিয়া, এরাদা কাদারিয়া। অন্য ভাবে আরো এক আয়াতে সূরা বাকারায় যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্নাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, বরং আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করেন তাই করেন। তো এখানে ইচ্ছা করা এটা হলো সব কিছু বিষয়ের ক্ষেত্রে, যেটি এরাদা কাউনিয়া বা এরাদা কাদারিয়া বা এরাদা বা মাশিয়া যেটিকে বলা। আর এরাদা শরঈয়া যেটি, সেই এরাদা শরঈয়া সম্পর্কে এ প্রসঙ্গে বহু আয়াত এসেছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, তোমাদের জন্য যেটি সহজ সরল সেটি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আর তোমাদের কঠিন হয়ে যাবে এমন কাজ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন। সে ধরনের কোরআন এবং হাদিসে অসংখ্য দলিল প্রমাণ রয়েছে যেগুলি প্রমাণ করতেছে যে পৃথিবীর বুকে যা কিছু ঘটবে সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় ঘটবে। এরপর সেগুলি দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে কল্যাণকর আরেকটি হচ্ছে অকল্যাণকর। কল্যাণকর বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত দৃষ্টিকোণ থেকে ইচ্ছা করে থাকেন এবং সেটি পছন্দ করেন আর মানুষকে সেটি পালন করার জন্য নির্দেশ দিয়েছেন। অপর বিষয়টি যেগুলি অকল্যাণকর ক্ষতিকারক সেটি আমাদের দৃষ্টিকোণ থেকে ক্ষতিকারক আমরা বুঝছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেগুলিকে সৃষ্টি করে থাকেন লে হিকমাতিহি আল বালিগা, তার বিশাল সেই মহান হিকমত অনুযায়ী সেগুলিকেও আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে থাকেন। তাই সেই বিষয়গুলি এমন হতে পারে আমাদের দৃষ্টিকোণ থেকে সেখানে অকল্যাণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটার মাধ্যমে আবার কোনো কিছু কল্যাণ রেখেছেন, তবে সেই খারাপ বিষয়গুলি কখনো আল্লাহ রাব্বুল আলামিন সেগুলি পছন্দ করেন না এবং আল্লাহ রাব্বুল আলামিন সেগুলি পালন করার জন্য নির্দেশও দেননি, বরং তা থেকে বিরত থাকার জন্যই নির্দেশ দিয়েছেন। এরপরে মুসান্নিফ রাহমাহুল্লাহ তিনি যেই বিষয়টি নিয়ে এসেছেন তা হল লা তাবলুহু আল আওহাম ওয়ালা তুদরিকুহু আল আফহাম। লা তাবলুহু আল আওহাম ওয়ালা তুদরিকুহু আল আফহাম। আল আওহাম বহু বচন, যার এক বচন হলো ওয়াহাম, শব্দের অর্থ হলো কোনো কিছু ধারণা করা, মানুষের ধারণা আল্লাহ রাব্বুল আলামিনকে সেটাকে নিতে পারে না বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা পৌঁছতে পারে না। ওয়ালা তুদরিকুহু আল আফহাম, আফহাম বহু বচন, এক বচন হলো ফাহাম, এখানে অর্থ হতে পারে ফাহাম অর্থ হলো ইলম, জ্ঞান। অর্থাৎ মানুষের জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে এদ্রাক করতে পারে না, এদ্রাক করা
আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে সামনে পিছনে ডানে বামে সব আগে পিছনে সবকিছু সম্পূর্ণভাবে জেনে নেওয়া, এটার নাম হলো ইদরাক। তো কোনো মানুষের বা সৃষ্টির কোনো জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টির জ্ঞান দিয়ে সম্পূর্ণভাবে উপলব্ধি করাও সম্ভব নয়। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 110 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, মখলুক তাদের ইলম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাত করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছু উপলব্ধি করে নিতে পারে না। হয়তো কোনো একদিকে সামান্য কিছু মানুষ জানতে পারে, সেটাও মূলত আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জানিয়েছেন সেই অনুযায়ী জানতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জানালেন এর অর্থ এই নয় এর মাধ্যমেই বা এর দ্বারাই আমরা আল্লাহকে পরিপূর্ণভাবে জেনে ফেলেছি, তা নয়। বরং তার সামান্য কোনো এক সাইডে কিছু জেনেছি। কোনো মানুষের মাখলুকের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে মাখলুকের জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে একেবারেই সব কিছু বুঝে নেওয়া জেনে নেওয়া এটা কখনো সম্ভব নয়। এখানে মুসান্নিফ রাহমাহুল্লাহ এটা দ্বারা মূলত একটি সূক্ষ্ম বিষয় তিনি আলোচনা করতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন, তাহলে সে এই যে লা তাবলুগুহু আল আওহাম ওয়া লা তুদরিকুহু আল আফহাম, মানুষ তার জ্ঞান বুদ্ধি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণভাবে উপলব্ধি করতে পারে না, জানতে পারে না, বুঝতে পারে না। এর দ্বারা তিনি আল্লাহ রাব্বুল আলামিনের যে একটা কাইফিয়া হওয়া সেই কাইফিয়া এটাকে নাফি করতেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের উদাহরণস্বরূপ আমরা কোরআনে জানছি ওবিয়াদিকাল খাইর, আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই রয়েছে কল্যাণ। তো ইয়াদ শব্দ দ্বারা আরবি ভাষায় আমরা বুঝে থাকি আমাদের এই হাতকে ইয়াদ বলা হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হুবহু যদি আমরা এই শব্দটিকে সাব্যস্ত করতে চাই, এই সেফাটটিকে আল্লাহর জন্য সাব্যস্ত করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হাত আমরা সাব্যস্ত করব। এখন আল্লাহ রাব্বুল আলামিনের হাত কি ধরনের? একজন মাখলুক তার এই হাতকে এদরাক করতে পারে, অর্থাৎ মাখলুক তার মাখলুকের হাতকে পূর্ণভাবে জানতে পারে, কোথায় কি রয়েছে না রয়েছে সবকিছু পূর্ণভাবে উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, জানতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাত কি ধরনের সেটা মানুষ মাখলুক জানতে পারবে না, এবং তার কাইফিয়ার ধরন কি সেটাও বুঝতে পারবে না। এখন কাইফিয়াত জানা যায় না, এর অর্থ আবার এটা নয় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাইফিয়াত নাই। কাইফিয়াত শব্দের অর্থ ধরন বলতে পারি আমরা, রূপ গঠন পদ্ধতি ধরন। তো কাইফিয়াত জানা নাই এর অর্থ আবার এটা নয় যে কাইফিয়াত নাই, বরং কাইফিয়াত অবশ্যই রয়েছে। কিন্তু ইলমুল কাইফিয়া, এ কাইফিয়াতের যে জ্ঞান, এ কাইফিয়াতের যে জানা, সে বিষয়টা মাখলুকের কাছে নাই। কারণ কোন বিষয় হাকিকা সেটা হাকিকি হতে পারে না যতক্ষণ না তার কাইফিয়াত থাকে। অতএব হাকিকত সেটা হাকিকি যদি বলতে চাই আমরা, তাহলে অবশ্যই সেটার কাইফিয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াদ সেটার কাইফিয়াত রয়েছে, আল্লাহর কাদাম তারও কাইফিয়াত রয়েছে, আল্লাহর ওয়াজ তারও কাইফিয়াত রয়েছে, আল্লাহর আইন তারও কাইফিয়াত রয়েছে, সব কিছুর কাইফিয়াত রয়েছে। কিন্তু সেই কাইফিয়াতের জ্ঞানটা মাখলুকের, এটা হলো কাইফিয়াত না করা এর অর্থ কাইফিয়াতকে অস্বীকার করা এটা নয়, বরং কাইফিয়াত না করা এর অর্থ হলো কাইফিয়াতের জ্ঞানটাকে না করা। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ মূলত এর দ্বারা সেটি বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাইফিয়াত আমরা অস্বীকার করব না, কাইফিয়াত অবশ্যই রয়েছে, তবে সেই কাইফিয়াত সেটার জ্ঞান আমাদের নেই। এরপর মুসান্নিফ রাহিমাহুল্লাহ এ প্রসঙ্গে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা দিতে গিয়ে সারে ব্যাখ্যাকারী রাহমাহুল্লাহ তিনি কিছু আয়াত এখানে উপস্থাপন করেছেন। এরপরেই ইমাম তাহাবী রাহমাহুল্লাহ পরবর্তী যে নীতিমালাতে নিয়ে এসেছেন সেটি হচ্ছে ওয়ালা ইউশবিহু আল আনাম, ওয়ালা ইউশবিহু আল আনাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোনো দিক থেকেই আল আনাম, আনামের একাধিক অর্থ হতে পারে, তবে এখানে আনাম হলো মাখলুক, আল্লাহ রাব্বুল আলামিন কোন দৃষ্টিকোণ থেকেই তিনি মাখলুকের সাদৃশ্য নন।
মাখলুকের মতো নন, তাই তার সেফাত গুলি অথবা তার জাত অথবা তার হাকিকাত বা আরো যে কোনোই হোক না কেন, সকল বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক মাখলুক এবং খালিকের মাঝে ভিন্নতা পার্থক্য রয়েছে একই নয়। এ প্রসঙ্গে আমরা আগেও আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন যেটি নিজেই বলছেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া আস-সামিউল বাসির, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া আস-সামিউল বাসির। আল্লাহ রাব্বুল আলামিনের মিসল শাবিহ কোনো কিছুই নেই, তিনি হলেন সামিয়া এবং বসির। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নেই, তাই বলে আল্লাহ রাব্বুল আলামিনের সাদৃশ্য কোনো কিছু নেই মাখলুকের মাঝে। বাতিলপন্থী তারা এখানে একটি সুযোগ নিয়েছে, অতএব মাখলুকের মাঝে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাবি অনুরূপ কোনো কিছু না থেকে থাকে, তাহলে মাখলুকের বা আমাদের জ্ঞানে আমাদের ব্রেনে এমন কোনো বিষয়ও আমরা নিয়ে আসতে পারছি না যে আল্লাহ রাব্বুল আলামিনের এই এই বা অমুক অমুক ইত্যাদি রয়েছে। এই দৃষ্টিকোণ থেকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলিকে অস্বীকার করার চেষ্টা করেছে। মূলত তা নয়, বরং এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করে থাকে যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার সিফাতগুলি সম্পর্কে কোরআনে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সিফাতগুলি সম্পর্কে সহিহ হাদিসে যে সংবাদ দিয়েছেন সেগুলি আল্লাহর জন্য হুবহু আমরা সেভাবে সাব্যস্ত করব, যদিও মাখলুকের সাথে সেগুলির কোনো শাবিহ কোনো মাখিল কোনো তুলনা না হয়ে থাকে। তাই যেমন ইমাম ইবনু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই বিষয়টি আলোচনা করতে গিয়েও তিনি শেখুল আকবারে তিনি নিয়ে এসেছেন, তিনি বলছেন যে ইউশবিহু লা ইউশবিহু শাইআন মিন খালকিহি, লা ইউশবিহু শাইআন মিন খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাত যা কিছু রয়েছে সেগুলি কখনো মাখলুকের সাথে কোনো সাবিহ কোনো সাদৃশ্য কোনো তুলনা অনুরূপ কোনো কিছু নেই। তবে এটা নেই অনুরূপভাবে ওয়া লা ইউশবিহু শাইউম মিন খালকিহি, মাখলুকের কোনো কিছু আবার খালেকের মতো নয়। সুম্মা ক্বালা বা'দা যালিক, এরপরে তিনি বলছেন ওয়া সিফাতুহু কুল্লুহা খিলাফা সিফাতিল মাখলুকিন, আল্লাহ রাব্বুল আলামিনের যত সব সিফাতগুলি রয়েছে সবগুলি মাখলুকের সিফাতের মতোই সিফাত নয়, বরং সেগুলির মাঝে খেলাফ রয়েছে। ইয়ালামু লা কাইলমিনা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ইয়ালামু, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার ইলম রয়েছে কিন্তু কেমন, লা কাইলমিনা, মাখলুকের যে ইলম সেই ইলমের মতো নয়। ওয়া ইয়াকদিরু লা কা কুদরাতিনা, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত রয়েছে কিন্তু সেটি কেমন কুদরত, সে আল্লাহর জন্য যেমন হওয়া দরকার মাখলুকের যে কুদরত রয়েছে সেই কুদরতের মতো নয়। ওয়ায়ারা ওয়ালা লা রুয়াতিনা, আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখেন কিন্তু তার দেখাটা কেমন তার দর্শনটি কেমন, মাখলুকের দর্শনের মতো নয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের যা রয়েছে সেগুলি মাখলুকের সাথে তার কোনো সাদৃশ্য নেই, আর মাখলুকের মাঝে যা রয়েছে সেগুলি খালেকের মাঝে খালেকের সাথে তার কোনো সাদৃশ্য নেই। এক্ষেত্রে প্রসিদ্ধ নাঈম বিন হাম্মাদ তিনি বলছেন যে মান শাব্বাহাল্লাহ বিশাইইম মিন খালকিহি ফাকাদ কাফার, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মাখলুকের কোনো বিষয়গুলিকে সাদৃশ্য তাসবিহ দিতে চায় ফাকাদ কাফার, সে কাফের। ওমান আনকারা মা ওয়াসাফাল্লাহু বিহি নাফসাহ ফাকাদ কাফার, আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য যেগুলি সাব্যস্ত করেছেন সেগুলিকে কেউ যদি অস্বীকার করতে যায় ফাকাদ কাফার, সেও কাফের। ওয়ালাইসা ফিমা ওয়াসাফাল্লাহু বিহি নাফসাহু ওয়ালা রাসূলুহু তাশবিহ, আর আল্লাহ তার নিজের জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জন্য যা কিছু সাব্যস্ত করেছেন সিফাতগুলি সেগুলি মাখলুকের সাথে কোনো রকমের তার তুলনা কোনো সাদৃশ্যতা কোনো মাতিল কোনো নাজির ইত্যাদি নেই। অনুরূপভাবে ইসহাক ইবনে রাহুইয়া তিনিও বলছেন মান ওয়াসাফাল্লাহ فَشَبَّهَ صِفَاتِهِ بِصِفَاتِ أَحَدٍ مِّنْ خَلْقِهِ فَهُوَ كَافِرٌ بِاللَّهِ الْعَظِيمِ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু সিফাত সাব্যস্ত করছে অতঃপর সেই সিফাতগুলি মাখলুকের সিফাতের সাথে সাদৃশ্য দিয়ে দেখাচ্ছে, তাহলে فَهُوَ كَافِرٌ بِاللَّهِ الْعَظِيمِ, সেজন্য আল্লাহর প্রতি আসলে কাফের। এখানে মুসান্নিফ শারেহ রাহিমাহুল্লাহ ইমাম ইবনে আবুল আইজ রাহিমাহুল্লাহ আরেকটি বিষয় নিয়ে এসেছেন, তা হল বাতিলপন্থী কারা,
এক হলো হকপন্থী যারা কোরআন ও সহি হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলিকে সাব্যস্ত করছে, তা হলো হকপন্থী। তাহলে বাতিলপন্থী কারা, তাদের আলামত কি, কিভাবে চিনা যাবে? তিনি এখানে একটি আলামত উল্লেখ করেছেন, সেটি হচ্ছে আলামাতুল জাহমিয়া তাসমিয়াতুহুম আহলাস সুন্নাহ মুশাব্বিহা। বাতিলপন্থীদের আলামত আর একটি হলো, তারা হকপন্থী আহলে সুন্নাহ ওয়াল জামাত তাদেরকে বলবে যে আল্লাহর সাথে মাখলুকের সাদৃশ্য স্থাপনকারী এরা। কারণ যখন আপনি আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াদ রয়েছে, হাত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন, ইত্যাদি সিফাতগুলি যখন আমরা সাব্যস্ত করতে যাব, তখন বাতিলপন্থী আমাদেরকে বলবে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাদৃশ্য, মাখলুককে সাদৃশ্য করেছি, মাখলুকের সাথে মিলিয়ে দিয়েছি, অতএব আমরা হলাম মুশাব্বিহা। এটা বলবে কারা? এ হলো জাহমিয়া এবং বাতিলপন্থীরাই। এভাবে আহলে সুন্নাহ ওয়াল জামাআতকে যুগে যুগে গালি দিয়েছে, আজও গালি দিবে। এটি হলো বাতিলপন্থীদের একটি আলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই বাতিলপন্থীদের সেই ধ্যান ধারণা থেকে মুক্ত হয়ে কোরআন ও সহিহ হাদিসের আলোকেই আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত সিফাত সেগুলিকে হবু সাব্যস্ত করতে পারি, সেটি তৌফিক দান করি। এরপরে এখানে শারেহ ইবনে আবিল আইজ রাহমাহুল্লাহ তিনি আরেকটি বিষয় নিয়ে এসেছেন, সেটি হচ্ছে কিয়াম। কিয়াস কি? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, খালেকের সাথে মাখলুকের বিষয়গুলিকে কিয়াস করা। কিভাবে? মাখলুকের হাত রয়েছে, অতএব খালেক আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে, উভয়ের মাঝে একটা চলনা সৃষ্টি করা, এটার নাম কিয়াস। তিনি বলছেন যে এখানে কিয়াস সাধারণত তিন প্রকার হয়ে থাকে, একটা হলো কিয়াস উত তামসিল, আরেকটা হলো কিয়াস আল শুমুল, আরেকটা হচ্ছে কিয়াস আল আলা আও কিয়াস আল আউলা। এই তিন প্রকার। খালেক এবং মাখলুক এই উভয়ের মাঝে প্রথম যে দুই প্রকার কিয়াস, সেই দুটি প্রযোজ্য হতে পারে না। এক হলো কিয়াস উত তামসিল, আরেক হলো কিয়াস উত শুমুল। এই দুটি খালেক এবং মাখলুকের মাঝে তুলনা করে এটা কখনো হতে প্রযোজ্য হতে পারে না, এই দুই প্রকার কিয়াস। কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন লাইসা কামিসলিহি শাই। আর কি বলতেছেন আল্লাহ? বলেন হ্যালো, নাম কি ওনার? কি নাম ওনার? তৌফিক। হ্যাঁ তৌফিক সাহেব, বলেন আল্লাহ কি বলছেন? লাইসা কামিসলিহি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসা, বলেন কি বলছেন? লাইসা কামিসলিহি শাই। আল্লাহ রাব্বুল আলামিনের অনুরূপ মাখলুকের মাঝে কোনো কিছুর তুলনা নেই। সুতরাং কিয়াস আর তামসিল এবং কিয়াস আর শুমুল, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কখনো মাখলুকের এবং মাখলুক এবং খালেকের মাঝে কখনো প্রযোজ্য হতে পারে না। কিয়াস আর তামসিল কাকে বলা হয়? কিয়াস আর তামসিল বলা হয় সাধারণত কিয়াস কাকে বলে? কিয়াস শব্দটির বাংলা অর্থ হলো, বলা যেতে পারে, অনুমান করা। একটাকে অনুমান করে, মূল বিষয়টাকে অনুমান করে, তা আরেকটা শাখা এই দুটোর মাঝে অনুমান করে দুটোর হুকুম এক করে দেওয়া, এটাই কিয়াস বোঝানো হয়। তো কিয়াস তামসিল বলা হয় ওই কিয়াসকে যেটা আসল, মূল এবং ফর যেটা শাখা দুটোকে সমপর্যায় করা হয়, সেটাকে কিয়াস তামসিল বলা হয়। আর কিয়াস আর সমূল কাকে বলে? কিয়াস সমূল বলা হয় যে দুটোরই আসলের কিছু শাখা প্রশাখা থাকবে বা কিছু তার অঙ্গ থাকবে, অংশ থাকবে, আর ফর শাখা এরও কিছু অংশ থাকবে, মানে প্রশাখা থাকবে বা অঙ্গ থাকবে, এগুলিকে ওই অঙ্গগুলির সাথে মিলিয়ে দেওয়া, এটাকে কে আছে সুমন। তো আল্লাহ রাব্বুল আলামিন খালেক এবং মাখলুক উভয়ের মাঝে এই দুই প্রকারের কেয়াস কখনো প্রযোজ্য নয়। কেন প্রযোজ্য নয় তাওহীদ সাহেব? কেন নয়? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন লাইসা কামিসলিহি শাই,
আল্লাহ রাব্বুল আলামিনের অনুরূপ কোনো কিছু নেই। অতএব খালেক এবং মাখলুকের মাঝে এই দুই প্রকার কেয়াস কখনো প্রযোজ্য হতে পারে না। তবে আরেকটি কেয়াস যেটিকে কেয়াসে আওলা বলা হয় সেটি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রযোজ্য, সেটি কি? সেটি হচ্ছে উদাহরণের আগে আমরা দিয়েছি, যেমন যেটা একটা কায়দার মধ্যে বলা হয় যে ইত্তেফাকু আল আসমা লা ইয়ালজিমু ইত্তেফাকু আস-সিফাত বা ইস্তিমাউ আল ইসমাইন লা ইয়ালজিমু ইস্তিমাউ আল হাকিকা বা ইস্তিমাউ আল ইসম আও ইস্তিমাউ আল আসমা লা ইয়ালজিমু ইস্তিমাউ আল হাকিকা। নামের দৃষ্টিকোণ থেকে যদিও এক হয়ে যায়, কিন্তু দুটির আসল প্রকৃতি সে দুটি কখনো এক হয়ে যাওয়া অপরিহার্য হয় না। উদাহরণ দিয়েছি আমরা বহুবার, যেমন মাথা রাস, হ্যাঁ একটা পিপিলিকার মাথা রয়েছে, আবার আরেকটা হাতির মাথা রয়েছে। আমরা অনেকবার এই উদাহরণটা দিয়েছি, একটা পিপিলিকার মাথা, এটাকেও বলা হয় মাথা, কি বলে এটাকে? মাথা বাংলা ভাষায় বলবো। আবার আরেকটা হাতির, এটাকে কি বলবো? মাথা। কিন্তু দুই মাথা কি এক? আসমান জমিন পার্থক্য, কোথায় পিপিলিকার মাথা আর কোথায় হাতির মাথা। তো পিপিলিকার মাথা এটাও একটা মাথা, এটাও একটা মাথা, এটার নাম মাথা হিসাবে ব্যবহার হচ্ছে, এই শব্দটা ব্যবহার করতেছি, এটার নাম এই শব্দটাকেই আমরা মাথা শব্দটাকে ব্যবহার করতেছি, কিন্তু দুটোর মাঝে কোন রকমের তুলনা হতে পারে না, বিরাট পার্থক্য রয়েছে। তো মাখলুক, পিপিলিকাও মাখলুক, হাতিও মাখলুক, দুই মাখলুকের মাঝে যদি নাম এক হয়ে যাওয়াতে তার আসল বাস্তব বিষয়টা এক হওয়া অপরিহার্য হয় না। পিপিলিকার ক্ষেত্রে যদি আমি মাথা বলি, এখানে হাতির মাথা কেউ বুঝবে না, আবার হাতির মাথার ক্ষেত্রে যদি মাথা বলি, এখানে পিপিলিকার মাথা কেউ বুঝবে না, কারণ দুটোর যে হাকিকত প্রকৃতি সেটা ভিন্ন ধরনের। যে মাখলুক এটাও, এটাও মাখলুক, দুটোর মাঝে যদি নাম এক রয়েছে কিন্তু তার বাস্তবতা ভিন্নতা রয়েছে, এতটা পার্থক্য হয়ে থাকে, তাহলে মাখলুক এবং খালেকের মাঝে কত পার্থক্য হতে পারে? অসীম পার্থক্য হতে পারে, কথা বুঝেন নাই? মাখলুক মাখলুকের মাঝে যদি নাম মিলে যাওয়ার পরেও এত বিরাট একটা পার্থক্য থাকে, তাহলে খালেকের মাখলুকের মাঝে নাম মিলে গেলেও কি সেখানে আরো বড় পার্থক্য থাকাটাই স্বাভাবিক। এটাই হচ্ছে কিয়াস আওলা। তাই আল্লাহ রাব্বুল আলামিন নিজে তিনি সূরা নাহলের 60 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিল্লাহিল মাসালুল আলা, ওয়ালিল্লাহিল মাসালুল আলা, বড়ত্বের দৃষ্টান্ত যেটা সেটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, মহত্বের দৃষ্টান্ত যেটা সেটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে মাখলুক মাখলুকের মাঝে যদি না মিল হয়, তাহলে খালেক মাখলুকের মাঝে আরো মিল হবে না, এটাই হলো কিয়াসে আওলা, এটাই হলো আল মাসাল আল আলা আল্লাহ রাব্বুল আলামিন। যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না। প্রচলিত একটি সমাজে কথা রয়েছে, সেটি বলা হয় যে তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, তোমরা আল্লাহর আদর্শে আদর্শবান হও, তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, এটা হাদিস বলে প্রচলিত সমাজে শোনানো হয়, যে হাদিসে এসেছে তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, তোমরা আল্লাহর আদর্শে আদর্শবান হও। তাহলে আল্লাহর আদর্শে আদর্শবান হও, তাহলে আল্লাহর আদর্শের মতো আমাকে আদর্শবান হতে হবে, এটা তো একটা কি হচ্ছে, তামসিল হচ্ছে, তুলনা হচ্ছে, তাহলে কেমন কথা? আবার হাদিসে নির্দেশ এসেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসা কামিসলি শাই, লাইসা কামিসলি শাই মানে কি? শুধু খালি হাতের মতো, আল্লাহর হাতের মতো মাখলুকের হাত হবে না, এটা সকল দিক থেকে পার্থক্য থাকবে। জাতের ক্ষেত্রেও যেমনই হবে, মাখলুকের জাত খালেকের জাত এক হতে পারে না, মাখলুকের সেবাত আর খালেকের সেবাত এক হতে পারে না, মাখলুকের খুলুক খালেকের খুলুক এক হতে পারে না, মাখলুকের আদর্শ যেটা খালেকের আদর্শ এক হতে পারে না, পার্থক্য সব দিক দিয়ে থাকবে। তাহলে কিভাবে এখানে নিষেধ? আবার বলা হচ্ছে যে তোমরা আল্লাহর আদর্শে আদর্শবান হও। আমাদের কোনো সমাধানে যাওয়ার প্রয়োজন নেই, কারণ সর্বপূর্বে আমাদেরকে চিন্তা করতে হবে, কোনো বিষয়ে দ্বন্দ্বের সমাধান দিতে গেলে আমাদেরকে চিন্তা করতে হবে যেই দ্বন্দ্বগুলো সমাধান করতে যাচ্ছি সেগুলি কি সহিহ হাদিসের দ্বন্দ্ব, না সহিহ হাদিস আর যাইফ হাদিসের দ্বন্দ্ব, না কোরআন আর মানুষের কল্পিত কথার দ্বন্দ্ব। যদি কোরআন এবং মানুষের প্রচলিত কথার দ্বন্দ্ব হয়ে থাকে,
তাহলে সেই দ্বন্দ্বের কোনো সমাধানের প্রয়োজন নাই। কোরআন কোরআনের জায়গায়, মানুষের প্রচলিত কথা তার জায়গায়, কোরআন এইখানে। আর যদি সহি হাদিস এবং জয়ীফ হাদিসের দ্বন্দ্ব হয়, সেখানে কোনো দ্বন্দ্ব নাই, কারণ সহি হাদিস হলো গ্রহণযোগ্য, জয়ীফ হাদিস হলো অগ্রহণযোগ্য, কোনো সেখানে দ্বন্দ্বের প্রশ্ন আসে না। তো ঠিক একই অবস্থা, তাকাল্লাকু বি আখলাকিল্লাহ, তোমরা আল্লাহর আদর্শে আদর্শবান হও, এটা কোনো হাদিসের কথা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি বলে কোনো প্রমাণ আছে না। আল্লাহু তাআলা আমিন। এরপরে আসুন, ইমাম তাহাবী রাহমাহুল্লাহ এরপরে যে অধ্যায়টি নিয়ে এসেছেন বা এরপরে যে নীতিমালাটি নিয়ে এসেছেন, হাইয়ুন লা ইয়ামুতু হাইয়ুন লা ইয়ানামু হাইয়ুন লা ইয়ামুতু হাইয়ুন লা ইয়ানাম। আল্লাহ রাব্বুল আলামিন হাই, এমন তিনি হাই, চিরজীবী, লা ইয়ামুত, তিনি কখনো মৃত্যুবরণ করবেন, কাইয়ুমুন লা ইয়ানাম, এবং তিনি সর্বদাই সক্রিয়, লা ইয়ানাম, কখনো তিনি তাকে নিদ্রা পায় না। তো এই সিফাতগুলি তিনি নিয়ে এসেছেন। পূর্বে তিনি আলোচনা করলেন যে মাখলুকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন খালেকের কোন রকমের তুলনা নেই, সেই তুলনা নেই, সেটাই তিনি প্রমাণ করার জন্য বলা যেতে পারে এখানে তিনি এই নীতিমালাটি নিয়ে এসেছেন। তাহলে মানুষ হাই ইয়ামুত, মানুষ হাই জীবিত, তাই না? কিন্তু ইয়ামুত মৃত্যুবরণ করে, তাই কি না? আর আল্লাহ হলেন হাই লা ইয়ামুত, তিনি হচ্ছে জীবিত কিন্তু লা ইয়ামুত, তিনি মৃত্যুবরণ করবেন। মানুষ কাইয়ুম হতে পারে কিন্তু ইয়ানাম, মানুষ অর্থাৎ মানুষ সক্রিয় হতে পারে, কর্ম হতে পারে, কিন্তু কি আবার যখন ঘুমিয়ে যায় তখন নিষ্ক্রিয় হয়ে যায়, নাই তার কোনো কিছু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাইয়ুম লা ইয়ানাম, কোন রকমের দুর্বলতা, কোন রকমের স্থিমিতা, কোন রকমের মানে থেমে রাখা বা বাধা দেওয়া, এই ধরনের কোন রকমের অপারগতা বা তার ক্রিয়াকে ও কার্যক্রমকে বন্ধ করে দেওয়ার কোনো বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই, এমনই হলেন তিনি কাইয়ুম। তো ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ এই অধ্যায়টি নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতগুলিকে সাব্যস্ত করছেন। মূলত আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারিমে তার এই সিফাতগুলি হাই এবং কাইয়ুম বহু জায়গায় নিয়ে এসেছেন, তিনটি সুরার মধ্যে তিনি একত্রিতভাবে এই দুটি সিফাতকে নিয়ে এসেছেন। সেই তিনটি সুরা সূরা বাকারার 155 নম্বর আয়াত বলতে পারেন আপনারা, এটা জানা আছে আপনাদের? হ্যাঁ জানা আছে, মাশা আল্লাহ। সূরা বাকারার 255 নম্বর আয়াত, সেটি হল আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, কুরসি মানে কুরসি আরবি শব্দ, মানে হলো চেয়ার। তো এই আয়াতটাকে চেয়ারের আয়াত বলা হয় নাকি? হ্যাঁ কি বলেন? হ্যাঁ বলেন, আয়াতের নাম তো আমরা বহু আগে থেকে জানি যে আয়াতকে আয়াতুল কুরসি বলা হয়, সবাই জানি। হ্যাঁ তো কুরসি মানে হলো আরবি ভাষা শব্দ, মানে অর্থ হলো চেয়ার, আল্লাহ রাব্বুল আলামিন কুরসি সম্পর্কে, তার যে কুরসি রয়েছে সেই কুরসি সম্পর্কে এই আয়াতে আলোচনা করেছে। ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি বেষ্টন করে রেখেছে গোটা আকাশ সমূহ এবং গোটা জমিন সমূহ। তো এই আয়াতটা, এর মধ্যে কুরসির আলোচনা এসেছে, তাই এটাকে আয়াতুল কুরসি বলা হয়। কুরসি কি জিনিস, এই আয়াতটির অনুবাদ করতে গিয়ে আমাদের দেশে কোরআন মাজিদেই বলেন আর বিভিন্ন রকমের বই পুস্তকে বলেন, যেখানে এই আয়াতটি বাংলা অনুবাদ করেছে, অধিকাংশ বলা যায় ভুল করেছে। তারা কুরসি এর অনুবাদ করতে গিয়ে এখানে আস এর বা সিংহাসন এর অর্থ করেছে, অথচ কুরসি তা নয়। কুরসি কি জিনিস, রাইসুল মুফাসসিরিন তরজমানুল কোরআন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, আল কুরসি হুয়া মাউযু কদামাই, দুই পা রাখার যেটা জায়গা সেটার নাম হলো কুরসি।
তা আল্লাহ রাব্বুল আলামিনের দুই পা রাখার যে জায়গা সেটাই হলো কুরসি, সেটার দ্বারা আরশ নয়, কারণ সিংহাসন আরশ সেটা একটা ভিন্ন জিনিস, কুরসি সেটা একটা ভিন্ন জিনিস। তাই এই আয়াতের অর্থ করতে গিয়েও আমাদের দেশের কোরআন মাজিদগুলিতেও এবং এই আয়াতুল কুরসির যারা অর্থ করেছে অধিকাংশে এটা ভুল করেছে, তারা সকলে অর্থ করেছেন যে এখানে সিংহাসন আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসন গোটা আসমান সময় এবং জমিন সময় বেষ্টন করে অথচ আব্দুল্লাহ নাম বক্তব্য আল্লাহ আনহু তার ব্যাখ্যা করছেন, তিনি বলছেন না এটা কুরসি মানে আর্শ নয়, সিংহাসন নয়, কোনো কিছুই নয়, এটা হলো মাউযিউ কদমাইন আল্লাহ রাব্বুল আলামিনের দুই পা রাখার সেটা একটা স্থান। এই আয়াতকে এই জন্য আয়াতুল কুরসি বলা হয় যেহেতু এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি এর বর্ণনা এসেছে। কুরসি আবার দুই পা রাখার স্থান। এই কুরসি সম্পর্কে আবার বর্ণনা দিতে গিয়ে যে কুরসি এবং আর্শ এই উভয়ের মাঝে কতটুকু পার্থক্য রয়েছে, যেটি সহিহ হাদিসে এসেছে যে কুরসি এবং আর্শ এর পার্থক্য যে গোটা মানে আসমান সমূহ এবং কুরসি এর পার্থক্য এসেছে আগে। আসমান এবং কুরসির পার্থক্য কি বলা হচ্ছে? আসমান এবং কুরসির পার্থক্য হল একটা বড় ঢাল, ঢাল বুঝেন তো, ঢাল টলো আস, সেই ঢাল বড় ঢালের মধ্যে যদি সাতটা ছোট পয়সা রাখা হয় তাহলে ঢালের চেয়ে বড় হয়ে যাবে, কি বলেন? কোন তুলনা নাই। সাতটা ছোট পয়সা যদি রাখা হয়, পঁচিশ পয়সাগুলি এ ধরনের, বা এক টাকার কয়েনগুলি যদি রাখা হয়, বা পাঁচ টাকার কয়েনও যদি রাখা হয় একটা বড় ঢালের মধ্যে, তাহলে কোনো তুলনা নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সেই কুরসি আর এই সপ্ত আসমানের তুলনা হলো। এরপর আরশ এবং কুরসির তুলনা কতটুকু সেটা বলা হচ্ছে যে গোটা বিশাল জমি ময়দান, মরুভূমি বিশাল, এই বিশাল ময়দানে যদি একটি হালাকা, হালাকা বলা হয় যে ওই যে আগে যেটা ছিল এখন তার সেগুলো নেই, আগে যে ওই দরজায় তালা দেওয়ার জন্য একটা কড়া লাগানো হতো না, সেটাকে বলা হয় হালাক। এই বিশাল জমিনে, উন্মুক্ত জমিনে যদি একটা কড়া হালাকা এই ধরনের ফেলে দেওয়া হয় তাহলে ওই বিশাল জমিন আর এই হালাকার অনুপাত যতটুকু, আর্শ এবং কুরসি এর অনুপাত হলো মানে এই হালাকাটা হলো কুরসি আর সেই বিশাল মরুভূমি বিশাল মাঠ হলো আর্শ। এই হলো আর্শ এবং কুরসির পার্থক্য হাদিসে, দূরত্ব বা অনুপাত এটাও হাদিসে এসেছে। এই হলো আয়াতুল কুরসি। আজকে আমরা আর বেশি দেরি করব না, বলেন সময় দিই আর পাঁচ মিনিট, তাহলে এই পয়েন্টটাই ভালো করে শেষ করি, এটাই শেষ করি। ঠিক আছে, এটা হলো দশম পয়েন্ট, তাহলে এটা শেষ করলে আজকে দশটা হয়ে গেল আমাদের। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই সেফাত গুলি হাই এবং কাইয়ুম, এই দুটি সেফাত একত্রে তিনটি সুরার মধ্যে এসেছে। সুরা বাকারা 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। দ্বিতীয় হলো সূরা আল ইমরান এর প্রথম আয়াতে এসেছে, দ্বিতীয় আয়াতে এসেছে আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তৃতীয় হচ্ছে সূরা তাহা এর 111 নম্বর আয়াতে এসেছে, ওয়ানাতিল উজুহু লিল হাইয়ুল কাইয়ুম। এই তিনটি সূরায় একত্রে দুটি সেফাতে এসেছে হাই এবং কাইয়ুম। এছাড়া কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরায় হাই এবং কাইয়ুম সেগুলি পৃথক পৃথক, বিশেষ করে হাই এই সেফাতটি অনেক জায়গায় এসেছে। তো হাই এবং কাইয়ুম এই দুটি এমন দুটি সেফাত যে দুটি খালেক এবং মাখলুকের মাঝে পার্থক্য সুস্পষ্ট করে দিচ্ছে যে খালেক হাই হতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে হাই সে হাইয়ের মতো নয়। যেমন আগে আমরা বলেছি যে সেফাত, যে কোরআন মাজিদে যে সেফাতগুলি বা যে এসএমগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ ব্যবহার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আবার ওই সেফাতগুলি, ওই নামগুলি মাখলুকের জন্য ব্যবহার করেছেন। এর মধ্যে যেটি ব্যবহার বেশি হয়েছে তাহলে যেমন হাই, এটি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেমন আল্লাহ ব্যবহার করেছেন, আবার মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বা মাখলুকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটি ব্যবহার করেছেন। যেমন ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, ইউখরিজুল হাই, এই হাই
এটা তাহলে মাখলুকের জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটি ব্যবহার করেছেন। তো এখানে কি বলবো আমরা, আমরা সে কথাই বলবো যে যদিও নামের ক্ষেত্রে মিলে যেতে পারে কিন্তু তার হাকিকাতের ক্ষেত্রে সেখানে মাখলুক মাখলুকের জন্য যে ধরনের হাই হওয়া দরকার সেরকমই, আর খালেক এর জন্য যেরকম হাই হতে পারে ঠিক সেরকমই, উভয়ের মাঝে বাস্তবতার দৃষ্টিকোণ থেকে তার প্রকৃতির দৃষ্টিকোণ থেকে কখনো সেটি এক নয়, বরং পার্থক্য রয়েছে। আর হাইয়ুম এবং কাইয়ুম এ দুটি নাম আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য যত সব নামগুলির ক্ষেত্রে নাম রয়েছে এবং সেফাত রয়েছে, সেই নাম এবং সেফাতগুলির মূলে হচ্ছে হাই এবং কাইম, এই দুটি হল অন্যতম সেফাত। এরপরে আসতেছে এগারোতম নীতিমালা, সেটি হচ্ছে খালিকুন বিলা হাজাতিন রাযিকুন বিলা মাউনাতিন। ইনশাআল্লাহ পরবর্তী বৈঠকে আমরা সেই এগারো নম্বর নীতিমালা থেকে শুরু করব। আজ পর্যন্ত আমরা যে নীতিমালাগুলো জানলাম এবং দর্শে বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো থেকে আমাদের সবাইকে উপকৃত হওয়ার এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেগুলি সাব্যস্ত করতে হয় ঠিক সেইভাবে সাব্যস্ত করে আমাদের ঈমান ও ইসলামকে আরো মজবুত করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের মেইন টপিকে শেষ আজকের জন্য যেটুকু ছিল, কোন প্রশ্ন থাকলে ভিতরে বা ভাইদের যদি প্রশ্ন থাকে আমরা লিখিত প্রশ্ন দিব। যারা আজকে প্রথম আসছেন বা নতুন আসছেন তাদের অবগতির জন্য আমরা যে কাজটা যেটা শিখতেছি সেটা হচ্ছে যে আল আকিদ আল তাহাওয়িয়া ইমাম তাহাওয়ি বলে একজন স্কলার 239 হিজরিতে জন্ম মিশরে, তার একটা কাজ ধরে আমরা আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাত যেটাকে বলি যে একটা পথকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই উপর যারা আসবে তারাই সঠিক আর বাকিরা জাহান্নামী, সেই একটা পথের আকিদা কি হওয়া উচিত পয়েন্ট বাই পয়েন্ট সেটা আমরা জানার চেষ্টা করতেছি। ওই কাজটাতে 105 পয়েন্ট ছিল যার 10 পয়েন্ট আজকে শেষ হলো আর বাকি রয়েছে 95 পয়েন্ট। অনেক পয়েন্ট সিমিলার মনে হবে অনেকের কাছে কিন্তু এইগুলো জেনে বিশ্বাস করতে হবে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যে আমরা মুসলিম হয়ে গেছি কিন্তু আমরা কি বিশ্বাস করবো, এটা আল্লাহ কি বিশ্বাস করতে বলতে সেটা না জেনে আমরা মরে যাই বা মৃত্যুবরণ করছি। তো এটা আমাদের একটা প্রচেষ্টা, আপনারা জানেন যারা নতুন আসছেন তাদের জন্য আমি কথাগুলো বললাম। আমাদের কাছে বাংলায় পয়েন্ট ওয়াইজ এই শীটটা আছে, অনেকেই পাইছেন, প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বাংলায় সেই শীটের ফটোকপি দিব যেটাতে 105 পয়েন্ট টেবুলেটেড আছে। এখন হলো চোখ বুলাইলে আপনি দেখতে পাবেন যে পয়েন্ট গুলা কি, ছাড়াও সেই পয়েন্ট গুলা পড়লে অনেক লাভ আছে, অন্তত আপনার ভুল এটা যাবে। ঠিক আছে, একটা প্রশ্ন আমার সামনে এখন আমি পড়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হলো আল্লাহর হুকুমে কোনো কিছু হয় না, আল্লাহর ইচ্ছে ছাড়া কোনো কিছু হয় না, এই দুটো কথার মধ্যে পার্থক্য কি? আপনি বলছিলেন এই দুটো কথা ভিতরে পার্থক্য, আমি শেখের কাছে দিচ্ছি মাইক্রোফোন, পার্থক্য উনি বললেন যে আল্লাহর হুকুমে কোনো কিছু হয় না প্রচলিত যে কথাটি বলা হয়, আরেকটি হচ্ছে আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। তো আল্লাহর হুকুমে হয় না এবং আল্লাহর হুকুম ছাড়া হয় না এবং আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না, দুটি কথার প্রথম পার্থক্য হলো কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানছি যে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না, এটা হলো কোরআন এবং হাদিসে প্রমাণিত। দ্বিতীয় কথা এবং প্রচলিত যে কথাটি আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না, এ কথাটি আল্লাহ কোরআনের কথা বলেননি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি কোনো হাদিসেও কোথাও বলেননি। অতএব যেই পরিভাষাটি বা যেই বাক্যটি কোরআন এবং হাদিসের কোথাও আল্লাহর জন্য আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়নি সেটি কোথাও ব্যবহার না করাটাই একজন মুসলিমের জন্য কর্তব্য। হ্যাঁ, দ্বিতীয় পার্থক্য হল আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না, সেই ইচ্ছাকে আমরা কোরআন এবং সেই হাদিসের আলোকে দুই ভাগে বিভক্ত করেছি। একটি হচ্ছে এরাদা কাউনিয়া বা কাদারিয়া বা খালকিয়া সৃষ্টিগত দিক দিয়ে ইচ্ছা, আরেকটি হচ্ছে এরাদা শারঈয়া তথা শরীয়তের দৃষ্টিকোণ থেকে ইচ্ছা। এই দুটির মাঝে পার্থক্য যেটি আমরা বলেছি তা হলো এই, এরাদা
শরঈয়া হলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে আল্লাহর যেটি ইচ্ছা সেই বিষয়গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন এবং সেগুলি পালন করার জন্য নির্দেশ দেন। অপর যেটি ইচ্ছা সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে হয়েছে ঘটেছে এজন্যই শুধু তার ইচ্ছায় হয়েছে, কিন্তু সেগুলিকে আল্লাহ পছন্দ করেন না, পালন করার জন্য নির্দেশও দেননি এবং সেগুলি বরং সেগুলি থেকে বিরত থাকার জন্যই নির্দেশ দিয়েছেন। যদি আমরা আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না এই কথা যদি বলি তাহলে এর বিস্তারিত রূপ এটা দাঁড়াবে, আর যদি বলি আল্লাহর হুকুম ছাড়া কিছু হয়নি তাহলে বোঝাবে যে আল্লাহর হুকুম অনুযায়ী সবকিছু হয়েছে, অতএব সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়, সবকিছু তিনি ভালোবাসেন, সবকিছু তার হুকুমেই এগুলি হয়েছে, এই ধরনের একটা বোধ সেখানে আসা স্বাভাবিক। তাই কোরআন এবং হাদিসে আল্লাহর ক্ষেত্রে যে কথাগুলি প্রযোজ্য হয় ব্যবহার হয়নি সেগুলি ব্যবহার না করাটাই হলো একজন মুমিন মুসলিমের কর্তব্য। সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহর হুকুমেই সবকিছু হয়েছে এই কথাটি বলা ঠিক নয়। আল্লাহ তাআলা আমরা ভিতরে বলে দিচ্ছি যে আমাদের জলযোগের ব্যবস্থা যদি থেকে থাকে সেটা যেন তার করা হয়। এখন এখানে একটা পয়েন্ট আসছে যে আমি শেখ বলতেছেন ইসলামী পরিভাষা থেকে, আমি লেমেন পয়েন্ট অফ ভিউ থেকে একটা কথা বলতে চাই, ভুল হলে একটা শুদ্ধ করে দিয়েছি, যেটা বহুবার আলোচিত হচ্ছে এই মজলিসে। আমি সারপ্রাইজ যে দুজন প্রশ্ন করছেন তারা আমাদের মজলিসে আদিম থেকে আছেন আমাদের সাথে। একটা খারাপ কাজ আপনি করতেছেন, আল্লাহ সেটা আপনাকে বাধ্য করছেন না করাই, আল্লাহ শুধু হতে দিচ্ছেন কথাটা, তার ইচ্ছা ছাড়া যেহেতু কিছু হয় না, হি ইজ পারমিটিং ইউ টু ডু ইট, আপনাকে পারমিশন দিচ্ছেন যেটা করতে পারবেন আপনি, এইখানে তার ইচ্ছাটা। আর আপনি যদি হুকুম বলেন তাহলে খারাপ কাজটা ওনার হুকুম আপনি মানতে বাধ্য, আপনি করতেছেন, শাস্তি কোথায় থেকে আসবে আপনার? এই ফ্যালাসিটা এই মজলিসে 50 বার অন্তত আলোচিত হয়েছে। আমি খুব সারপ্রাইজ যে আপনারা এই প্রশ্নটা আবার করতেছেন, অর্থাৎ আপনারা হয়তো আপনাদের কান পর্যন্ত যায় কিন্তু ভিতর পর্যন্ত কিছু যায় না। সেকেন্ড পয়েন্টটা প্রশ্ন করছেন যিনি, উনি 3.5 বছর আমাদের বা 2 বছর 2.5 বছর আছেন, উনি বলছেন সব আল্লাহর ইচ্ছেই হয় তবে মানুষের খারাপ কাজের জন্য তাদের শাস্তি দেওয়া হবে কেন? একই প্রশ্ন, আল্লাহর ইচ্ছা মানে আল্লাহ লেটস ইট হ্যাপেন, আপনাকে করতে দিচ্ছেন না, আল্লাহ আল্লাহ চাচ্ছেন না আপনি করেন, আল্লাহ আপনাকে জিনা করার চাচ্ছেন না, কিন্তু আপনি যখন ডেসপারেট যে আপনি এই পাপটা করবেন আল্লাহ হতে দিচ্ছেন, এই জন্য আপনাকে শাস্তি পাইতে হবে, যেহেতু আল্লাহর অনুমোদন ছাড়া হবে না। অনুমোদন একটা জিনিস আর তার অর্ডার একটা জিনিস, আল্লাহর ইচ্ছাই হয় কিন্তু আল্লাহ নিষেধ করেছেন সেটা করতে, এরপরে যখন করা হয় তাই শাস্তি দিবেন, কিন্তু আল্লাহর অনুমোদন লাগবে। অনুমোদন এসেছে যে আপনি তো একটা পাতাও নড়বেন আল্লাহর ইচ্ছা ছাড়া, কাজে আপনি যখন করতেছেন শেষ পায়ে পাপ করবেন আল্লাহ বলেন ঠিক আছে তুমি করো, এই পর্যন্ত। আচ্ছা, এখন যেটা আকিদার ব্যাপারে একটা প্রশ্ন আসছে, আকিদার এই পয়েন্টগুলো ভুলভাবে জানলে কিংবা আদৌ না জানলে তার পরিণতি কি হবে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন একই ভদ্রলোকের, এই 105টি পয়েন্ট কি সবগুলো আকিদার পয়েন্ট? প্রথম বিষয় হলো আকিদার এই পয়েন্টগুলো না জানলে বা ভুলভাবে কেউ যদি না জানে, উত্তর হলো অবশ্যই একজন মুসলিম তার ঈমান ও ইসলামকে যদি সে সঠিক করতে চায় তাহলে অবশ্যই প্রথম বিষয় হলো ভুলভাবে জানা, মানে সেগুলি জেনেছে কিন্তু সঠিক ব্যাখ্যা অনুযায়ী তার জানতে পারেনি, তো সেই ব্যক্তির উচিত হবে সঠিক ব্যাখ্যা অনুযায়ী জানার জন্য চেষ্টা করা। দ্বিতীয় বিষয়, কিংবা আদৌ না জানেন তার পরিণতি কি? জাহান্নাম। হ্যাঁ, যদি কেউ এই আকিদার পয়েন্টগুলি আদৌ না জানে, মূলত আমাদের এখানে পয়েন্টগুলি লক্ষ্য উদ্দেশ্য নয়, লক্ষ্য উদ্দেশ্য হলো এই পয়েন্টগুলি কোন বিষয় নিয়ে আলোচিত হচ্ছে, আলোচনা করা হচ্ছে সেই বিষয়গুলি আমাদের, এটা জাস্ট একজন মানুষের যেন পড়তে সহজ হয় শিখতে সহজ হয়, এই জন্য এক এক লেখক এক এক মনীষী তারা এক এক ভাবে এক এক নিয়মে পয়েন্টগুলি তৈরি করে দিয়েছে, কিন্তু পয়েন্টগুলি আমাদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো কোন বিষয়গুলি নিয়ে আলোচনা হচ্ছে সেটা আমাদের উদ্দেশ্য, এবং সেই বিষয়ে কোরআন ও হাদিস কি বলতেছে সেটা আমাদের উদ্দেশ্য। তাই আমরা যে কোনো বিষয় আলোচনার সাথে সাথে সেটার প্রসঙ্গে কোরআন এবং হাদিস কি বলতেছে সেটি আমরা কোরআন এবং হাদিস থেকে উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করছি, কারণ আকীদা আমাকে আপনাকে শিখতে হবে, কোনো ব্যক্তি কিছু বলেছেন সেটার আলোকে নয়, আকীদা আপনাকে আমাকে শিখতে হবে কোরআন এবং হাদিসের আলোকে। তো সেই শিক্ষাটা যেন আপনি আমি সহজে গোছানোভাবে পাই, এজন্য তারা এই পয়েন্টগুলি আলোকে লিখেছেন। এর অর্থ এই নয় যে এই পয়েন্টগুলি আপনাকে আমাকে পড়তে হবে, এই পয়েন্টগুলি ছাড়াও আপনি পড়েন, আপনাকে আমাকে পড়তে হবে, অবশ্যই জানতে হবে কোরআন ও সহিহ হাদিসের আলোকে আল্লাহর ব্যাপারে আপনার আমার আকীদা।
যদি বাতিল আকিদার উপর আপনি আমি প্রতিষ্ঠিত থাকি, যতই আপনার আমার সালাত হোক সিয়াম হোক সেগুলি কোনো কাজে আসবে না, যদি না আসে থাকে তাহলে তার স্থান জান্নাত হতে পারে না জাহান্নামেই হবে। অতএব ইমান এবং ইসলামকে ঠিক করার জন্যে এই পয়েন্টগুলিতে যেই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হচ্ছে কোরআন ও সহিহ হাদিসের আলোকে, সেই বিষয়গুলি প্রতিটি মুসলিমের জানা ফরজ, এটা নফল নয় ফরজ, এটা কারণ এটা আকিদার বিষয়, এটি জানা ফরজ। যেমন এইভাবে সালাতের বিষয় প্রতিটি মুসলিমের জানার জন্য জানা হলো ফরজে আইন, ঠিক সেগুলি হলো জানা ফরজে আইন। দ্বিতীয় হলো এই 105টি পয়েন্ট কি সবগুলো আকিদার পয়েন্ট? হ্যাঁ, 105টি সবগুলি আকিদার সাথে সম্পৃক্ত, তবে বিভিন্নগুলো বিভিন্ন আকিদার সাথে সম্পৃক্ত, সবগুলি আল্লাহর বিষয় নয়, কতগুলি এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত, কতগুলি নবী রাসূলদের সাথে সম্পৃক্ত, কতগুলি কোরআনের সাথে সম্পৃক্ত, কতগুলি মুসলিম খুলাফায়ে রাশিদিন বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ের সাথে সবগুলি আকিদা মূলত আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, এখানে ভাই যেটা বলছেন আমি আবার একটু মানে বাংলা ভাষীদের জন্য একটু বলতে চাই, যে ধরেন আল্লাহর কথা কিছুই নয়, এই কথাটা কিন্তু কয়েকটা পয়েন্টে আসে, নানা নানা পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের দেখা যেতে চেষ্টা করছেন যে আর কিছুই আল্লাহর মতন বা আল্লাহর সাথে কিছু তুলনা করা যায়, কিন্তু পয়েন্টগুলো আপনি এক একভাবে এক কথা বলছেন, এই নাম দিয়ে কোথাও অন্য নাম দিয়ে কোথাও গুণ দিয়ে কোথাও সিফাত দিয়ে বলছেন, কিন্তু আসলে পয়েন্ট আমাদের নিয়ে যাচ্ছে কোন দিকে, যে আল্লাহর মতো আর কিছু নয়। যাই হোক, আমরা ইনশাআল্লাহ আজকে সাহেবের একটু দাওয়া আছে, আমরা আজকে যে প্রভু তোমার কালাম ও বিহান দিবে আসাদু আল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তাকবীর কত বলে আজকে জমে এখানে শেষ আমাদেরই, উনি আজকে একটু আগে যাবেন। আসসালামু আলাইকুম ভাই, আপনি তো অফিসে যাবেন, ও আমার গাড়িতে একটু যাবে ওই একটা বইয়ের ইয়ে, উনি যাবেন নাকি একটু আগে দিবে গাড়ি? একটা বাসা না বাসায় যাওয়ার পর